সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাই গাইবান্ধা আদর্শ কলেজ পরিচালিত অনলাইন ক্লাসরুমে। আমাদের আজকের ক্লাস ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিনান্স বিষয়ে। আমরা ফিনান্স বা অর্থায়ন নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, তার সংজ্ঞা স্বরূপ সব বিষয় নিয়ে। আজকে আমরা অর্থায়নের কি কাজ, অর্থায়নের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা অর্থায়ন বলতে বা ফাইন্যান্সিং বলতে বুঝি যে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ করা, সেটা সংরক্ষণ ব্যবহার করা এবং তার নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডকে, এই সমস্ত কাজগুলোই একজন ফিনান্সিয়াল ম্যানেজারকে করতে হয়। তাহলে এগুলোই হচ্ছে অর্থায়নের কাজ। তাহলে আমরা এখানে মোটা ব্যাগে চারটা কাজের কথা বলছি। প্রথমত বলছি এক নম্বরে তহবিল সংগ্রহ, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন কোনো ব্যবসা করার পরিকল্পনা গ্রহণ করে, সেখানে তার প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করা। অর্থাৎ টাকা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমই যেহেতু পরিচালিত হতে পারে না, সেজন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা জানি যে ব্যবসায় জগতে অর্থ সংগ্রহের বিভিন্ন রকমের উৎস ব্যবহার করা হয়। কখনো শেয়ার বিক্রি করে, কখনো ঋণ গ্রহণ করে নানা রকমের ঋণ পাওয়া যায়, কখনো ব্যক্তিগত পরিচিতির মাধ্যমে ব্যক্তিগত বন্ধু বান্ধবদের কাছ থেকেও ঋণ সংগ্রহ করা যায়, প্রাতিষ্ঠানিক কাঠামো থেকেও আমরা ঋণ সংগ্রহ করতে পারি। তো তুলনামূলকভাবে কম খরচের যে ঋণ, অর্থাৎ টাকার উৎস, সেটিকে শনাক্ত করতে হয়। অর্থাৎ যে উৎস থেকে টাকা সংগ্রহ করতে আমাকে খরচ কম করতে হবে, সুদ কম দিতে হবে, আনুষঙ্গিক খরচ কম পড়বে, সেটি হচ্ছে আমাদের বছরদের উৎস। তাহলে আমাদের যদি এই মূলধন খরচটা কম হয়, তাহলে পরে আমাদের মুনাফাও যেমন বেশি হবে, আবার আমাদের ঝুঁকিও সেরকম কমে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের তহবিল সংগ্রহ সংক্রান্ত বিষয়ে। অর্থায়নের কাজের মধ্যে আমরা দ্বিতীয়ত বলছি মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং কি? আমরা যে অর্থ বা তহবিল এক্ষুনি সংগ্রহ করলাম, সেই সংগৃহীত অর্থ বিভিন্ন প্রকল্পে ইনভেস্ট বা বিনিয়োগ করতে হয়। এখন প্রকল্পটিতে কি পরিমাণ মূলধনের প্রয়োজন, তার সময়ের ব্যাপ্তি কতটা, তার প্রত্যাশিত আয় সেই প্রকল্প থেকে কিরকম আসবে, এই সমস্ত বিষয় বিবেচনা করে আমাদেরকে মূলধন বাজেটিং করতে হয়। তৃতীয়ত আমরা বলছি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। আমরা স্বল্পমেয়াদী সম্পদ বলতে বা চলতি সম্পদ বলতে সাধারণত নগদ টাকা এবং কাঁচামালকে গুরুত্ব দিয়ে থাকি। তাহলে পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণ এবং কাঁচামাল সংরক্ষণ করা, এগুলি আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত, আওতাভুক্ত। আমরা মুনাফা অর্জন ক্ষমতা যদি একটা কারবার প্রতিষ্ঠানের বজায় রাখতে চাই, তাহলে তার স্বল্পমেয়াদী সম্পদের কোনো ক্রাইসিস যেন না হয়, সেটা আমাদের দেখতে হবে। কারণ স্বল্পমেয়াদী যে আমরা সম্পদের কথা বললাম, নগদ অর্থ, নগদ অর্থ যদি কারবারে না থাকে, তাহলে আমার ঋণ পরিশোধ করার, দায় পরিশোধ করার ক্ষমতা হ্রাস পাবে। আনুষঙ্গিক অন্যান্য ব্যয় করার মতো পর্যাপ্ত টাকা যদি হাতে না থাকে, তাহলে কাঁচামাল ক্রয়ের জন্য যদি হাতে টাকা না থাকে, যথেষ্ট কাঁচামাল যদি আমার হাতে না থাকে, তাহলে আমি ব্যবসা পরিচালনা করতে পারব না। তাহলে আমাদের জন্য এই স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ।
ভিন্নতা। তারপরে বলছি আমরা তহবিলের বণ্টন, যে খাতে মূলধন বিনিয়োগ করলে পরে আমাদের বেশি মুনাফা হবে, কারণ কারবারের আমরা জানি যে কারবারের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে মুনাফা যেন বেশি অর্জিত হয় তাহলে সেই রকম খাত আমাকে বাছাই করতে হবে। তাহলে আমি যদি একটা বেকারি হই তাহলে আমাকে কোন বিস্কিটটা বেশি চলে বা পাউরুটি বেশি চলে বা চকলেট বেশি চলে, কোনটার মার্কেট বেশি, কোনটাতে লাভ বেশি, কোনটাতে বিনিয়োগ করে টাকা দ্রুত ফিরে আসবে, এ সমস্ত বিষয় বিবেচনা করে আমাকে সেখানে টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মূলত অর্থায়নের চারটা কাজ। এছাড়াও আমরা আরো কিছু কাজের কথা বলি, যেমন আমরা বলি যে তহবিল সংরক্ষণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা তহবিলটা ব্যবহার না করছি, কোনো অপেক্ষায় আছি, তাহলে এটার জন্য অপচয় না হয় এটা গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতে হবে। তারপরে তহবিল বিনিয়োগ, তারপরে লভ্যাংশ প্রদান, আয় সংরক্ষণ, এগুলো আমাদের অর্থায়নের কাজ, এগুলো আমরা পরে আরো বিস্তারিত অন্য প্রসঙ্গে আলোচনা আসবে। এখন আমরা দেখব অর্থায়নের বা ফিনান্স অর্থায়নের কার্যগুলি আমরা দেখলাম। এখন অর্থায়নের কাজ যে করে অর্থাৎ ফিনান্স সংক্রান্ত বিষয়ের যে কাজ করে তাকে আমরা বলি ফিনান্সিয়াল ম্যানেজার, তাহলে আর্থিক ব্যবস্থা। তাহলে এই আর্থিক ব্যবস্থাপকের কাজ কি হবে সেটা আমরা দেখব। আর্থিক ব্যবস্থাপকের তাহলে ফিনান্সের যে কাজ সেটাই ফিনান্সিয়াল ম্যানেজার সাধারণত করে, এটা আমরা বলতে পারি। আমরা আগে বলছি যে অর্থের পরিকল্পনা, সেটার সংগ্রহ, সংরক্ষণ এবং তার ব্যবহার ও নিয়ন্ত্রণ, এ সংক্রান্ত যাবতীয় কাজ হচ্ছে আমাদের কাজকে অর্থায়ন বলে। এই কিন্তু এই সংক্রান্ত যে খুঁটিনাটি কাজগুলো করতে হয় সেগুলি ফিনান্সিয়াল ম্যানেজারের কাজ। তাহলে এটাকে এই আর্থিক ব্যবস্থাপকের কাজকে আমরা দুটো মোটা দাগে ভাগ করে নিতে পারি। আর্থিক ব্যবস্থাপক যে কাজ করছে সে কাজকে ক এবং খ শিরোনামে আমরা দু ভাগে ভাগ করছি। তা হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ আর খ নম্বরে আমরা বলছি দৈনন্দিন। এদের যদি আমরা একটু বিস্তারিত করতে যাই তাহলে আমরা এখানে বলতে পারি এক নম্বরে যে বিনিয়োগ সিদ্ধান্ত, দুই নম্বরে আমরা বলছি আর্থিক সিদ্ধান্ত, তিন নম্বরে আমরা বলছি লভ্যাংশ সিদ্ধান্ত, চার নম্বরে এখানে আমরা বলছি তারল্য সিদ্ধান্ত। তাহলে আমরা এখানে বিনিয়োগ সংক্রান্ত যে সিদ্ধান্তের কথাটা প্রথমে ব্যবস্থাপনা সংক্রান্ত, ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের মধ্যে এখানে মূলত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত কাজই আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হয়। বিভিন্ন রকমের ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হয় একটা প্রতিষ্ঠানে, সে সিদ্ধান্তের মধ্যে আমাদের প্রথমে আমরা বলছি বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে আমাদের নানা রকমের বিকল্প বিনিয়োগের প্রস্তাব আমাদের সামনে থাকবে, তাহলে সেখান থেকে আমরা চয়েস করব, আমরা বাছাই করব যে কোন খাতে আমরা বিনিয়োগ করব। সেখানে আমাদের চিন্তাটা হবে যে যে প্রকল্পে আয় বেশি এবং তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে ঝুঁকি কম সেখানে আমরা অনুমান করে সেখানের অর্থ বিনিয়োগ করব। এছাড়াও স্বল্প এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত বিষয় নিয়েও আমাদের আর্থিক ব্যবস্থাপকে এই বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে কাজ করতে হয়। দ্বিতীয়ত আমরা বলছি আর্থিক সিদ্ধান্ত, কিভাবে কম খরচে এবং সহজ শর্তে অর্থ সংগ্রহ করা যায়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ
কাজ ফিনান্সিয়াল ম্যানেজারের। আমরা বলছি যে আমরা ঋণকৃত মূলধনও যেমন সংগ্রহ করতে পারি, শেয়ার বিক্রি করে সেরকমও আমরা মূলধন সংগ্রহ করতে পারি, কিন্তু আমাদের দেখতে আরো অন্যান্য উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। তাহলে আমাদের দেখতে হবে যে কোন উৎস থেকে টাকা সংগ্রহ করলে পরে আমাদের ব্যয় কম হবে, খরচ কম হবে, এবং তার পেমেন্ট সিস্টেম সহ অন্যান্য শর্ত সহজ, যেখানে সেখানেই আমরা সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করব। এটাকে আমরা বলছি দুই নম্বরে আর্থিক সিদ্ধান্ত। তিন নম্বরে আমরা বলছি লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত মানে আমরা জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যে শেয়ার হোল্ডাররা থাকে তারা এই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে। তাহলে সবাই বিনিয়োগকৃত টাকার বিনিময়ে একটা লাভ বা রিটার্ন আশা করে। তাহলে এই লাভের টাকা যত বেশি দেয়া যায় যারা শেয়ার কেনে অর্থাৎ শেয়ার হোল্ডাররা, তত বেশি খুশি থাকে, তাদের তত বেশি স্যাটিসফাইড করা যায়, মার্কেটের শেয়ারের দামও বৃদ্ধি পায়। তাহলে লভ্যাংশ সিদ্ধান্ত অর্থাৎ একটা প্রতিষ্ঠান সারা বছর ব্যবসা পরিচালনা করে যে লাভ করলো বা মুনাফা অর্জন করলো তার পুরোটাই তো আমরা ডিভিডেন্ড বা লভ্যাংশ আকারে শেয়ার হোল্ডারদের দিয়ে দিতে পারি না, কারবারের নিজস্ব প্রয়োজনে কিছু টাকা হাতে রাখতে হয়। তাহলে এই হাতে রাখা এবং লভ্যাংশ আকারে বন্টন করে দেওয়া, এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। একদিকে শেয়ার হোল্ডারদের খুশি রাখতে হবে, অন্যদিকে কারবারের গুরুত্বপূর্ণ কাজে আমাদের টাকা যেন ব্যবহার করতে পারি সে টাকাটাও সংরক্ষণ করতে হবে। এই দুইটা চিন্তার সমন্বয় করে আমাদেরকে এই লভ্যাংশ সিদ্ধান্ত ফিনান্সিয়াল ম্যানেজারকে গ্রহণ করতে হবে। চার নম্বরে আমরা বলছি তারল্য সিদ্ধান্ত, অর্থাৎ কি পরিমাণ নগদ অর্থ আমাদের হাতে রাখতে হবে। একটা কারবার পরিচালনা করতে গেলে আমাদের বিভিন্ন পক্ষের সাথে, তৃতীয় পক্ষের সাথে আর্থিক লেনদেন করতে হয়, তাদের কাছ থেকে আমরা টাকা নিই, বাকিতে মালামাল নিই, ঋণ গ্রহণ করি। তাহলে এই দায় দেনাগুলো পরিশোধ করার জন্য আমার হাতে যথেষ্ট নগদ অর্থ যেন থাকে, সেটাকে আমরা বলছি তারল্য সিদ্ধান্ত, লিকুইডিটি। অর্থাৎ কারবারের জগতে নগদ অর্থকে তরল সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে আমাদের লিকুইডিটি বা তারল্যতা যদি না থাকে তাহলে আমরা সময় মতো আমাদের দায় দেনা পরিশোধ করতে গিয়ে নগদ অর্থের অভাবে পড়ব। এখন আমরা এই চারটা আমাদের যে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীর মধ্যে ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তের কথা বললাম। এরপরে আমরা এখানে বলব দৈনন্দিন কাজের মধ্যে কয়েকটা। এক নম্বরে হচ্ছে আর্থিক পরিকল্পনা। দুই নম্বরে আমরা বলছি উৎস শনাক্তকরণ। তিন নম্বরে আমরা বলছি তহবিল সংগ্রহ। চার নম্বরে আমরা বলছি তহবিল বিনিয়োগ। পাঁচ নম্বরে আমরা বলছি তহবিল সংরক্ষণ। ছয় নম্বরে আমরা বলছি মুনাফা পূর্বানুমান। সাত নম্বরে আমরা বলছি ঝুঁকি ব্যবস্থাপনা। আট নম্বরে আমরা বলছি ব্যয় নিয়ন্ত্রণ। নয় নম্বরে দৈনন্দিন কাজের মধ্যে দশটা বিষয়ের ডিটেল ওয়ার্ক একজন ফিনান্সিয়াল ম্যানেজারকে করতে হয়।
এই বিষয়গুলো বইয়ের মধ্যে আরো বিস্তারিত আছে, এগুলো পড়ে নিলে এর সাথে মিলিয়ে তোমরা এটা অনুধাবন করতে পারবে। আজকের ক্লাসে পর্যন্তই তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা।